করোনা উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। রোববার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগে একবার মুনতাসির মামুনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, তখন রিপোর্টে করোনা নেগেটিভ আসে, কিন্তু তার জ্বর ও শ্বাসকষ্ট থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুনতাসির মামুনের নমুনা আবারও পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে মুনতাসির মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলায় চিকিৎসাধীন রয়েছেন।